মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধ্যে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক, লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের উপায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও নয়নপুরের নরক ঘর। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে অনন্যা ভৌমিক, প্রধান চরিত্রে তারানাথ, নৃসিংহ ও ভূপেনবাবু। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও নয়নপুরের নরক ঘর। ঠাকুরমশাই, ভেতরে আসতে পারি? সকালবেলায় চোখের পাতা খুলতে না খুলতেই দেখি কিশোরী হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। তখনই বুঝতে পেরে গেছি আজ ছুটির দিন, সেই কারণে তার মন একেবারেই ঘরে টেকেনি। সেই জন্যই সে আমার কাছে এসেছে, যাতে আমরা দুজন মিলে একটিবার মট লেন থেকে ঘুরে আসতে পারি। সেই কারণে কিশোরীকে বললাম দুপুরের মধ্যাহ্নভোজন সেরে না হয় ঠাকুরমশাইয়ের বাড়ি একবার ঘুরে আসা যাবে। কিন্তু দেখলাম সে আমার কথায় একেবারেই রাজি হলো না। তার নাকি দুপুরে কি যেন এক দরকারি কাজ রয়েছে, তাই দুপুরের দিকে বাইরে থাকলে হবে না। অগত্যা প্রিয় বন্ধুর আবদার রাখতে আমাদের সকালেই বেরোতে হলো। সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুই বন্ধু মিলে দুই পেয়ালা চা খেয়ে ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে এলাম বাইরে। তবে আসবার সময় ছাতাখানা নেওয়ার কথা কিছুতেই ভুলে গেলাম না, কারণ আকাশের মতিগতি আমার একেবারেই ভালো লাগেনি। সকাল থেকেই কেমন যেন মেঘ করে রয়েছে চারিদিকে, গোটা আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। হুট করে কখন ঝমঝম করে যে বৃষ্টি নেমে আসবে, আর মাঝপথে আমরা বড় বিপদে পড়ব
তাই সেই বিপদ এড়ানোর জন্যই ছাতা সঙ্গে নিয়ে তবেই পথে নামলাম। আসার সময় পাঁচ মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো দোকান থেকে ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শো কিনে নিলাম 20 পয়সা দিয়ে। তারপর দুই বন্ধু মিলে গল্প গুজব করতে করতে মটলিনে ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতে দেখলাম সদর দরজা আজ মোটেও বন্ধ নেই, বরং হাট করে খোলা রয়েছে। সদর দরজার এই পাড়ে দাঁড়িয়ে কিশোরী ভেতরের দিকে উঁকি মেরে প্রশ্নখানা করল ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদে ঠাকুরমশাই আমাদের সাড়া পেয়ে বলে উঠল, আরে এসো এসো কিশোরী, তোমরা ভেতরে আসবে এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? হ্যাঁ, আজ আমার মন বলছিল যে তোমরা আসবে, সেই জন্যই তো দরজাখানা খুলে রাখলাম। আমি আর কিশোরী এবার ঢুকে এলাম ঠাকুরমশাইয়ের গৃহে। আমরা ভেতরে ঢুকে আসতেই দেখলাম তিনি দাওয়ার ওপর রাখা তক্তপোষে বসে আছেন বেশ আরাম করে। আমাদের দেখে ঠাকুরমশাই যে অত্যন্ত খুশি হয়েছেন তার মুখের ঝলমলে হাসির আভা দেখেই পরিষ্কার বুঝতে পারছিলাম। তিনি রান্নাঘরের দিকে মুখ করে তার কন্যা চারির উদ্দেশ্যে বললেন, চারি, ও মা চারি, একবার বাইরে এসে দেখে যা, আজ কারা এসেছে আমাদের বাড়িতে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে তার কন্যা চারি এবার রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের দেখে বেশ খুশি হল এবং তার সাথে সাথে আমাদের ওপর বেশ খানিকটা রাগও দেখালো। তার বক্তব্য যে আমরা বেশ কয়েকদিন ঠাকুরমশাইয়ের এই দিক বানে আসিনি। কেন আসেনি তা তো আর চারিমা জানে না, আমাদের সাংসারিক জীবন ফেলে রেখে গল্পগুজব করতে আসার সময়টা বড়ই মূল্যবান, তাই খুবই অল্প স্বল্প হলেও যখন এই সময়টুকু পাই তখন বেশ ভালো করে উপলব্ধি করতে পারি যে তারানাথের কাছে আসলে আমাদের যাবতীয় মন খারাপ ভালো হয়ে যায়। আমি চারির উদ্দেশ্যে বললাম, হে তুমি কি বলছো চারিমা, আমরা কি কখনো তোমাদের ভুলে যেতে পারি? আসলে কাজকর্মের এমন বিপুল চাপ চলছিল যে সেই কারণেই এখানে আশা হয়ে ওঠেনি, কিন্তু দেখো আজ ছুটির দিন হাতে পাওয়া মাত্রই সাত সকালে এসে উপস্থিত হয়েছি তোমাদের বাড়িতে। কি এবার তুমি খুশি তো? আমার এই কথা শুনে চারি তার মুখে একটু সলজ্জ ভাব ফুটিয়ে তুলল এবং তার পরক্ষণেই আমাদের উদ্দেশ্যে বলল যে আমরা কেমন আছি না আছি। আমি কিশোরীর দিকে এক ঝলক তাকিয়ে চারিমার উদ্দেশ্যে বললাম, হ্যাঁ চারিমা, আমরা বেশ ভালো রয়েছি, তা তুমি ভালো আছো তো? আমার এই কথা শুনে চারি একই রকম সলজ্জ ভাব ফুটিয়ে ওপর নিচে ঘাড় নামালো এবং একটা সুন্দর হাসি উপহার দিয়ে আমাদেরকে একটু অপেক্ষা করতে বলল। চা আর মুড়ি প্রস্তুত করে নিয়ে আসছে তার জন্য। এই কথা বলে চারি এবার চলে গেল রান্নাশালার দিকে। আমি আর কিশোরী জুতো জোড়া উঠানের এক পাশে খুলে রেখে উঠে আসলাম দাবার উপর। তারপর ঠাকুরমশাইয়ের মুখোমুখি তক্তপোষের ফাঁকা অংশে এসে বসলাম। ঠাকুরমশাই আমাদের কাছে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। আমি কিশোরীকে ইশারায় সিগারেটের প্যাকেটখানা বের করে দিতে বললাম। সে আমার ইঙ্গিত বুঝতে পেরে পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেট নিতে আজ আর সেরকম কোনো আপত্তি করলেন না। তার অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শোর প্যাকেট দেখা মাত্রই ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি জন্ম নিল। সিগারেটের খাপ খুলে তিনি একটি সিগারেট বের করে তার ঠোঁটের ফাঁকে গুঁজে আগুন ধরালেন, তারপর লম্বা লম্বা টান দিতে থাকলেন। আমি এবং কিশোরী
একে অপরের দিকে চোখ চাওয়া চাই করে তাকিয়ে রইলাম। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চারি আমাদের জন্য গরম গরম তিন পেয়ালা চা আর বেশ অনেকটা মুড়ি মাখা নিয়ে এলো। কিশোরী একটা খাবল মুড়ি মুখে ভরে চায়ে চুমুক বসাল। আমিও তার দেখা দেখি চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে ঠোঁট ছোঁয়ালাম। ঠাকুরমশাই মাঝে মধ্যেই সিগারেটের মধ্যে জমতে থাকা ছাই ঝেড়ে ফেলছিলেন ছাইদানি হিসাবে ব্যবহৃত ওই নারকেলের একটি আধ ভাঙা মালায়। তার সিগারেট খাওয়া সমাপ্ত হলে কিশোরী তাকে গল্প বলার জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তিনি কিশোরীর মনের ভাব বুঝতে পেরে নিজে থেকেই বলে উঠলেন, কি হে কিশোরী, এবার তোমাদের একখানি গল্প বলে শোনাতে হবে, কি তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলাম। আমাদের মন আনন্দে পুলকিত হয়ে উঠেছে ততক্ষণে। এই যে মেঘ না চাইতেই জল, তার মতোই বিষয়। ঠাকুরমশাই নিজে থেকে গল্প শোনানোর কথা বলছেন দেখে কিশোরী অধিক উত্তেজনার সাথে প্রায় লাফিয়ে বলে উঠল, তাহলে তো খুব ভালোই হয় ঠাকুরমশাই। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। তিনি তার অতীতের স্মৃতির অতল থেকে তুলে আনার চেষ্টা করলেন কোনো এক তৎকালীন হাড় হিম করা ঘটনার কথা, যা তিনি সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। বাইরের দিকে তাকাতেই আমি এক প্রকার চমকে উঠলাম। এমন সাত সকালে চারপাশ জুড়ে কেমন যেন অন্ধকার ঘনিয়ে এসেছে। আমার আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হল। আকাশের বুকে জমতে থাকা মেঘ এখন বিকট আকার ধারণ করেছে, খানিকক্ষণের মধ্যেই বৃষ্টিপাত অবশ্যম্ভাবী। যেমনটা ভেবেছিলাম ঠিক হলো তেমনটা। শনশনে ঝোড়ো হাওয়া কিছুক্ষণ বয়ে প্রথমে ঝিরঝির করে, তারপর ঝমঝম করে আরম্ভ হলো তুমুল বৃষ্টি। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। তারানাথ, তারানাথ, বাড়িতে আছো নাকি? দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে আমি দাওয়ায় চাটাই বিছিয়ে সেই সবে মাত্র গা এলিয়ে দিতেই যাব, ঠিক এমন সময় বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে কড়াঘাতের খটখট শব্দ ভেসে এলো। আর এরপরই আমার নাম ধরে কেউ জানতে চাইল আমি বাড়িতে রয়েছি কিনা। আমি উঠে সদর দরজার দিকে এগিয়ে গিয়ে বন্ধ দরজার আগুল খুলে দিতেই দেখলাম নৃসিংহবাবু এসে দাঁড়িয়েছেন আমাদের বাড়ির চৌকাঠে। এই নৃসিংহবাবু সম্পর্কে তোমাদের দু চারখানি কথা বলে রাখা ভীষণই দরকার। তাহার পুরো নাম নৃসিংহ চৌধুরী। তিনি আমাদের পাশের গ্রামের বাসিন্দা। আমাদের বাড়ির সাথে তাদের পরিবারের যথেষ্ট সুসম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। তিনি আমার পিতৃস্থানীয়। আমাকে তিনি যথেষ্টই স্নেহ করতেন এবং ভালোবাসতেন। আমি যখনই মাসের পর মাস একটানা বাইরে থেকে ঘরে ফিরে আসতাম, তখনই আমার ঘরে ফেরার খবর পেয়ে তিনি মাঝে মধ্যেই হুটহাট করে দেখা করতে আসতেন আমার সাথে। ভদ্রলোক ভারী ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন যেমন সৎ তেমন ধার্মিক। আমাদের গ্রাম সহ আশেপাশের গোটা তল্লাটে তাকে এক নামে সকলেই চিনত। তিনি ছিলেন বড় ধনশীল মানুষ, কিন্তু অর্থের অহংকার ছিল না বিন্দু মাত্র। নৃসিংহবাবুকে দেখে আমি সৌজন্যমূলক হাসি হেসে নত হয়ে তার পদধূলি মাথায় নিলাম। তিনি একগাল চওড়া হাসি হেসে আমার দিকে তাকিয়ে বললেন,
থাক থাক থাক, আহা, কতদিন পর তোমায় দেখলাম তারানাথ। তোমাকে দেখে যে কি ভীষণ ভালো লাগছে, তা যদি তোমায় বলে বোঝাতে পারতাম। তা বাবা, তা তুমি কেমন আছো বলো দেখি। তোমার ফিরে আসার খবরখানা পেয়ে আমি এই দুপুরে ছুটে এসেছি তোমার সাথে দেখা করার জন্য, বুঝলে? আমি ভালো আছি নৃসিংহবাবু, আপনি কেমন আছেন? আমি গতকালকেই বাড়ি এসেছি, কিন্তু আপনি এই রোদের মধ্যে এমন ভর দুপুরে আসতে গেলেন কেন? বিকালে বা সন্ধ্যার সময় তো আসতেই পারতেন। আচ্ছা আসুন আসুন, শীঘ্রই ভেতরে ঢুকে আসুন, আপনাকে দেখে বড়ই ক্লান্ত মনে হচ্ছে। দাওয়ায় বসবেন আসুন, আর আমি আপনার জন্য বরং এক ঘড়ি ঠান্ডা জল নিয়ে আসি। বেশ বেশ, পরমেশ্বরের কৃপায় আমিও বেশ দিব্যি আছি হে তারানাথ। আরে বাবা, আমার কিছু হয়নি, আমাকে নিয়ে তুমি অযথা এত ব্যস্ত হয়ে পড়ো না তো। থাক, এত কিছুর দরকার নেই। তোমার বাড়ি ফিরে আসার খবর আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আর তাই জন্যই তো এতটুকুও দেরি না করে চলে এলাম তোমার সাথে দেখা করার জন্য। নৃসিংহবাবুকে সাথে নিয়ে আমি এবার ঢুকে এলাম ঘরের অভ্যন্তরে। দাওয়ার উপর তাকে বসতে বলে ভিতর থেকে কিছু বাতাসার এক ঘটি জল এনে তাকে দিলাম। তিনি বাতাসা মুখে ভরে তা চিবিয়ে জল খেলেন ঢক ঢক করে। এরপর আমাদের নানান বিষয় নিয়ে গল্প গুজব আড্ডা চলতেই থাকলো। বেশ অনেকটা সময় পর তিনি আমার উদ্দেশ্যে বললেন, আচ্ছা তারানাথ, তুমি কতদিন বাড়িতে থাকবে? নৃসিংহবাবুর এমন ধারা অদ্ভুত প্রশ্নে আমি কিছুটা হেসে জবাবে বললাম, তার তো কোনো সঠিক হিসাব নেই নৃসিংহবাবু, আপনি তো জানেনই আমি ঠিক কিরকম ধারার মানুষ। আমার যেদিনই মনে হবে আবার সেদিনই বেরিয়ে পড়ব, বাইরে বাইরে ঘুরে ঘুরে সময় কাটানোর জন্য। তবুও ধরুন না, এখন আমি সপ্তাহখানেক বাড়িতেই আছি। বুঝতেই তো পারছেন, জগতে মাতৃশক্তি বড় সাংঘাতিক জিনিস। মায়ের টানে, সংসারের টানে, কাছের মানুষদের কথা ভেবে আমাকে বারে বারে ফিরে ফিরে আসতেই হয়। আমার গুরুদেব আমায় বলেছেন সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া নাকি আমার এই জন্মে হবে না, তাই তো আমাকে সংসারের মধ্যে থেকেই আমার সাধনা জীবন সম্পন্ন করতে হবে, আর আমি সেই চেষ্টাই করছি। আচ্ছা তারানাথ, তুমি আমার সাথে একটা জায়গায় যাবে? কোথায় যাব নৃসিংহবাবু? আসলে আগামীকাল আমি আমার এক আত্মীয়র বাড়ি ওই নয়নপুর নামের যে গ্রামটা আছে সেখানে যাব, কয়েকটা দিন থাকার ইচ্ছা আছে। তা তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে বেশ ভালো হতো, তুমি গেলে বেশ ভালো লাগতো, তোমার সাথে সময় কাটাতে পারলে আমি খুবই খুশি হতাম। তাছাড়াও আমি নয়নপুর গ্রামে যাচ্ছি এক বিশেষ উৎসবে, তুমি আমার সাথে গেলে সেই উৎসব নিজের চোখে দেখতে পেতে। সেখানকার উৎসব খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়। কি হলো তারানাথ, তুমি যাবে আমার সাথে? বেশি দিন নয় বাবা, দু তিন দিন থেকেই আবার চলে আসবো এখানে, তোমায় বেশি বিরক্ত আমি করবো না গো। তো তুমি কি যাবে আমার সাথে? নৃসিংহবাবুর এরকম প্রস্তাবে আমি বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করি, হাসি মুখে তার কথায় সম্মতি জানিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে নৃসিংহবাবু, আমি আপনার সাথে যাব। তুমি 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 যাবে তারানাথ? সত্যি তুমি যাবে আমার সাথে? আমি যেন আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এভাবে আমার এক কথায় রাজি হয়ে যাবে। বেশি দিন থাকবো না বাবা, মাত্র কয়েকটা দিন থেকেই আবার চলে আসবো। আর হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, সেখানে তোমার যত্ন আত্মের সামান্যতম কোনো ত্রুটি হবে না। তাহলে বাবা আমার সাথে তুমি যাচ্ছ, এটাই ঠিক রইল তো? নৃসিংহবাবু, আমি আপনার যত্ন আত্মি নিয়ে বিন্দুমাত্র ভাবি না কখনো। আসলে আমার মতো ভবঘুরে মানুষদের যত্ন আত্মির কোনো প্রয়োজনই পড়ে না।
আমরা থাকার জন্য খোলা আকাশের নিচে কিংবা দিনের পর দিন একবেলা আতপেটা খেয়ে কাটিয়ে দিতে পারি কেবলমাত্র পরমেশ্বরের নাম স্মরণ করে আর সাধারণ মানুষের সান্নিধ্যে থেকে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে ওই কথাই রইল বাবা। আজ আমি উঠি, কাল সকাল সকাল আমরা রওনা দেব নয়নপুর গ্রামের উদ্দেশ্যে। তবে তুমি চিন্তা করো না, তোমার বাড়ির সামনে গরুর গাড়ি চলে আসবে যথাসময়, ঠিক আছে? তবে তাই কথা রইল, কালকে আমরা সকালবেলা রওনা দিচ্ছি, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, আসুন তবে। আর হ্যাঁ, সাবধানে যাবেন। নৃসিংহবাবু আনন্দে ডগমগ হয়ে চলে গেলে পরদিন সকালে আমি আমার পরিবারের প্রত্যেকটি মানুষকে নয়নপুর গ্রামে কয়েকটা দিনের জন্য ঘুরতে যাচ্ছি এই কথা বলে তাদের বিদায় জানিয়ে কিছু ভীষণ প্রয়োজনীয় টুকিটাকি জিনিস ঝোলার মধ্যে ভরে নিয়ে গরুর গাড়িতে উঠলাম। আমি এবং নৃসিংহবাবু গরুর গাড়িতে উঠে আসার পর গাড়ির চালক গাড়ি চালাতে আরম্ভ করল। গড়গড় করে এগিয়ে চলল আমাদের গাড়ি। এ গ্রাম সে গ্রামকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম ক্রমে নয়নপুরের দিকে। আমাদের গ্রাম থেকে নয়নপুর গ্রামের দূরত্ব ছিল অনেকটাই। আমি এর আগে কখনো নয়নপুরে আসিনি। নয়নপুরের নাম শুনেছিলাম ঠিকই, কিন্তু সেখানে আসা হয়নি একটি বারের জন্য। যাত্রাপথে নৃসিংহবাবু নয়নপুর গ্রাম সম্পর্কে নানান ধরনের কথা বলতে লাগলেন। সমস্ত বিবরণ শুনে আমি বুঝতে পারলাম যে নয়নপুর গ্রাম আসলে একটি ঐতিহ্যশালী গ্রাম। নয়নপুর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার ঘনিয়ে এলো। মাঝখানে দুপুরের সময় একবার গরুর গাড়ি থেমেছিল একটি পুকুরের ধারে। সেই পুকুরের শীতল জলে স্নান করি নৃসিংহবাবুর সঙ্গে নিয়ে আসা কিছু খাবার খেয়ে খানিকটা সময় জিরিয়ে নিয়ে তারপর আবার গাড়িতে উঠে বসেছিলাম। আমরা নয়নপুর গ্রামে প্রবেশ করে গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখলাম প্রায় নৃসিংহবাবুরই সমবয়সী একজন বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এলেন আমাদেরই দিকে। নৃসিংহবাবু তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়ে বললেন, আচ্ছা তারানাথ, ইনি হলেন আমার মাস্তুতো দাদা ভূপেন পাল। দাদা, এই হলেন তারানাথ চক্রবর্তী। এনার কথাই তোমাকে বহুবার বিভিন্ন সময় আমি বলেছি, ইনি মানুষ নন, সাক্ষাৎ মানুষরূপী দেবতা। সত্যি তার মতো মানুষকে আমরা আমাদের কাছে পেয়েছি, এটা আমাদের অত্যন্ত গর্বিত হওয়ার বিষয় এবং ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ। নৃসিংহবাবুর কথা শুনে তার দাদা দুই হাত জড়ো করে নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিতেই যাচ্ছিলেন, কিন্তু আমি দ্রুততার সাথে তাকে সেই কার্য হতে বাধা দিয়েই বললাম, ছি 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 ভূপেনবাবু, এ আপনি কি করতে যাচ্ছেন? আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড় আর সম্মানও বড়, তাই দয়া করে আমায় প্রণাম করবেন না, তাহলে যে আমার মহাপাপ হবে। আরে না না না, আপনার কোনো পাপ হবে না চক্রবর্তী মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, সমাজে শ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করলে কি আর এমন পাপ হবে? আমার তো মনে হয় না কোনো ব্রাহ্মণ মানুষকে প্রণাম করলে পাপ হয়। সমাজ শ্রেষ্ঠ বলে কোনো কিছুই হয় না ভূপেনবাবু, আমরা প্রতিটা মানুষই সমাজের শ্রেষ্ঠতম জীব। আসলে এই ভেদাভেদ, এই ধর্ম জাতপাত, এই সমস্ত কিছু যা সৃষ্টি করেছেন তা ঈশ্বর নয়, মানুষ। সত্যি চক্রবর্তী মশাই, আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো, আর এটাও বুঝতে পারলাম যে আপনি কতটা উদার মনের মানুষ। চলুন চলুন চলুন, আর দয়া করে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, এখান থেকে কিছুটা দূরে আমার বাড়ি, চলুন। আয় রে নৃসিংহ, তুইও আয়। ভাই, তোর বউটান কখন থেকে ঘরবার করছে, তোরা এই আসছিস এই আসছিস ভেবে, চলুন চলুন। ভূপেনবাবুর সাথে আমি আর নৃসিংহবাবু হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম তার গৃহে। আসার পথে গ্রামের সেই পড়ন্ত বেলার গোধূলি আলোমাখা দৃশ্য দেখে আমার মন যেন ভরে গেল। ছোট ছোট রাখাল বালকেরা যে যার গরু মহিষের দল নিয়ে ফিরে যাচ্ছে তাদের বাড়ির দিকে, পুকুরের পাড়ে থাকা ছোট ছোট বাড়িগুলির তুলসীতলায় জ্বলে উঠছে সাঁঝ বাতি,
চারিদিক থেকে ভেসে আসছে সুমধুর মঙ্গলময় শঙ্খধ্বনি। ভূপেন বাবুর গৃহে এসে তার স্ত্রী মালতী দেবীর সাথে আমার পরিচয় হল। দেখলাম তিনি মাটির মানুষ। হাত মুখ ধুয়ে বৈঠকখানায় এসে বসতেই মালতী দেবী বৈঠকখানার ভেতরে এসে বললেন, আরে সকুতি মশাই, আমি আপনাদের জন্যে লুচি কষা আর আলুর দম নিয়ে এসেছি। আপনাদের জন্য সেই কখন সব বানিয়ে রেখেছি। অনেকটা সময় আপনারা না কে রইছেন, নিশ্চয়ই বড় খিদে পেয়েছে। আরে কিনে, তুমি আবার চক্রবর্তী মশাইকে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছ কেন? খাবার নিয়ে এসো। সত্যি হয়তো তার খিদে পেয়েছে, কিন্তু লজ্জায় আমাদের মুখ ফুটে কিছু বলতে পারছেন না, তাই না? আরে ভূপেন বাবু, আমার একটুও খিদে পায়নি। আমি লজ্জা করে আপনাদের খাওয়ার কথা বলিনি, এরকমটা কিন্তু একদমই নয়। সত্যি আমার খিদে পায়নি, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না। আমার কথায় আর বিন্দুমাত্র কান না দিয়ে মালতী দেবী চলে গেলেন রান্নাশালার দিকে। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই তিনি আমাদের তিনজনের জন্য থালা ভরে খাবার সাজিয়ে নিয়ে এলেন। এইভাবেই নানান আপ্যায়নের মাধ্যমে কেটে গেল সেই রাত। আমি নৃসিংহবাবু এবং তার দাদা ভূপেনবাবু মিলে প্রাতঃভ্রমণে বের হলাম। ভূপেনবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি হলো চক্রবর্তী মশাই, কেমন দেখছেন আমাদের নয়নপুর গ্রাম? হ্যাঁ ভূপেনবাবু, খুবই ভালো। সত্যি চারিদিকে বড়ই বেশি গাছপালা রয়েছে। আহা, কি সুন্দর ভোরের মিষ্টি ফুরফুরে হাওয়া দিচ্ছে, মন যেন পবিত্র হয়ে উঠছে। চলুন চলুন চক্রবর্তী মশাই, আমি আপনাকে আমাদের গ্রামের সবচেয়ে বেশি জনপ্রিয় দর্শনীয় যে স্থান, অর্থাৎ আমাদের গ্রামের মা কালীর মন্দির রয়েছে, ওখানে আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন চলুন, আপনাকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি এবার ভূপেনবাবুর সাথে তাদের গ্রামের মা কালীর মন্দির, 5 বিঘের জমি, বিশাল বড় সরকার পুকুরের মতো নানান জায়গা ঘুরে দেখলাম। শেষে হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম নয়নপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা একখানি পরিত্যক্ত বিশাল বড় ভাঙা বাড়ির সামনে। এই স্থানে আসা মাত্র আমার শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ল। আমার হৃদয় জুড়ে বেজে উঠল একটা ভয়ানক বিপদ ঘণ্টা। তোমরা তো জানোই কিশোরী যে আমি কোনো বিপদের আগে থেকে এই পূর্বাভাস পাই। এবারও তার ব্যতিক্রম কিছু ঘটল না। সেই স্থানে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম এই জায়গাটা ভয়ানক রকমের অশুভ। এরপরই আমার নজর গেল সেই ভাঙা বাড়ির দরজার দিকে। আমি দেখলাম সেই দরজায় ঝুলছে কিছু লাল শালুর বহু পুরাতন টুকরো আর বেশ বড় বড় আকারের কয়েকটা তালা। বিষয়টা দেখে আমার মনের মধ্যে ভীষণ কৌতূহলের সৃষ্টি হল। আমি ভূপেনবাবুর উদ্দেশ্যে প্রশ্নখানা করলাম, আচ্ছা ভূপেনবাবু, ওই ভাঙা বাড়িটা ওরকমভাবে তালাবন্ধ রয়েছে কেন? আমার এই প্রশ্ন শুনে সেখানে উপস্থিত নৃসিংহবাবু এবং তার দাদা ভূপেনবাবু দুজনেরই চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। তারা আমার কাছ থেকে কিছু একটা গোপন করার চেষ্টা করছিলেন, কিন্তু আমি তাদের মনের ভাব বুঝতে পেরেছি ভেবে কোনো রকমে খানিকটা ইতস্তত করে কিংবা ভয় পেয়ে কাটা কাটা ভাবে বলতে শুরু করলেন এক অদ্ভুত ইতিহাস। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনাকে তাহলে বলি। আসলে এই ঘটনা আজ থেকে বহু বছর আগের। আমাদের এই সমগ্র তল্লাটে তখন একটা ডাকাত ছিল, রঘু ডাকাত। রঘু ডাকাত নামের এক ভয়ানক ডাকাত সর্দারের উপদ্রব ছিল। সে ছিল যেমন নির্দয় ঠিক তেমনই নিষ্ঠুর, পশুর মতো মানুষ হত্যা করত। আর তার হাতও কাঁপতো না, এমনকি বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খেত ওই রঘু ডাকাতের ভয়ে। দিনে দিনে তার অত্যাচার শাসন ক্রমাগত বাড়তেই থাকল। মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটল। কিন্তু এক সময় এখানকার সকল স্থানীয় মানুষদের দেওয়ালে পিঠ ঠেকে গেল। তারা পরিকল্পনা মাফিক এক রাতে রঘু ডাকাত এবং তার দলবলকে হাতে নাতে ধরে তাদের কাছ থেকে
সমস্ত অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে তাদের সবাইকে একসাথে আগুনে পুড়িয়ে মারল। একসাথে অতগুলো ডাকাত জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। মানুষজন ভাবল এবার আর তাদের ওপর কেউ অত্যাচার করতে পারবে না, তারা এইটুকু একটু শান্তিতে জীবন যাপন করতে পারবে। কিন্তু এরপরেই ঘনিয়ে এলো অমঙ্গলের কালো ছায়া। কালো ছায়া, রঘু ডাকাত এবং তার দলের সদস্যদের আত্মা অতৃপ্ত অবস্থায় পুনরায় ফিরে এসে নরহত্যা আরম্ভ করল। এক সময় এক সংকটময় পরিস্থিতিতে তখনকার দিনের একজন নাম করা সন্ন্যাসী সমস্ত আত্মাকে বন্দি করে এই ঘরের ভেতর ভরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন এবং বাইরে থেকে দরজাটা বেশ কয়েকটি তালা ঝুলিয়ে দন্তক্রিয়ার বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই ঘরখানা ভালো করে বেঁধে দিলেন। তারপর থেকে আজ অব্দি ঘরের দরজা কেউ খোলেনি। যুগের পর যুগ, কালের পর কাল কেটে গেছে। মাঝে মধ্যেই আমাদের গ্রামের মানুষেরা এই দরজায় একটি করে নতুন তালা ঝুলিয়ে দিয়েছে, কিন্তু কেউ ভুলেও দরজা খোলার চেষ্টা করেনি। এই ঘটনা আমরা শুনেছিলাম আমাদের বাপ ঠাকুরদার মুখ থেকে। আমাদের গ্রামের মানুষেরা এই পুরো বাড়িকে নয়নপুরের ডাকাত ঘর বলে ডাকে। এ পথে খুব একটা মানুষের যাতায়াত নেই। আসলে কম বেশি প্রায় সকলেই এই জায়গাটাকে এড়িয়ে চলে, মারাত্মক ভয়ও পায়। জানি না সবই গুজব কিনা, কিন্তু গায়ের এই থমথমে পরিস্থিতি দেখে তো মাঝে মধ্যে মনে হয় যে এমন ঘটনা সত্যিই ঘটেছে। একটা মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু একসাথে তো আর একাধিক মানুষ মিথ্যে কথা বলতে পারে না, না তাই না ঠাকুরমশাই? এই হচ্ছে বিষয়। ভূপেন বাবুর মুখ দেখে, অতীতের এই কাহিনী শুনে আমিও বেশ রোমাঞ্চিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম একবার ওই ডাকাত ঘরের কাছ থেকে ঘুরে আসার জন্য। আমি নিসঙ্গ বাবু এবং ভূপেন বাবুর উদ্দেশ্যে বললাম, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি বরং একবার চট করে ওই পরিত্যক্ত ভাঙা বাড়ির কাছ থেকে ঘুরে আসি। আমার এই কথা শুনে নৃসিংহবাবু এবং ভূপেনবাবু রীতিমতো আঁতকে উঠলেন। নৃসিংহবাবু আমার দুই হাত জড়িয়ে ধরে উদ্বিগ্ন গলায় বললেন, তুমি কি কথা বলছো তারানাথ? তুমি জানো না ওই পরিত্যক্ত বাড়ি আসলে ঠিক কতটা সাংঘাতিক, কতটা ভয়ানক ওই বাড়ি। হ্যাঁ, ভয়ানক রকমের অমঙ্গলের অশুভ শক্তি রয়েছে ওই বাড়ির ধারে কাছে। ওখানে কেউ যায় না। ওখানে তুই যেও না তারানাথ। আমি চাই না আমাদের এই গায়ে ঘুরতে এসে তোমার কোনো ক্ষতি হয়ে যাক। আমি কেন, আমরা কেউই চাইবো না এই বিষয়টা খুবই মারাত্মক। তুমি 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 যেও না ওখানে, ওখানে ওখানে না যাওয়াটাই শ্রেয়। আপনি তো আমায় খুব ভালোভাবেই চেনেন নৃসিংহবাবু। আপনি তো জানেন যে আমি কত শত অতিলৌকিক ক্ষমতার মুখোমুখি হই প্রায়ই। তাহলে আজ আরে আমার কাছে এমন নতুন কি কথা? আপনারা চিন্তা করবেন না, আমার কোনো বিপদই ঘটবে না। আপনারা বরং এখানেই দাঁড়ান, পরমেশ্বরের আশীর্বাদের হাত আমার মাথার উপরে রয়েছে, তাই আমার কিচ্ছুটি হবে না। না তারানাথ, তুমি ব্যাপারটাকে যত হালকাভাবে নিচ্ছ অতটাও হালকা নয়। তুমি তো শুনলে ডাকাতদের কিভাবে পুড়িয়ে মারা হয়েছিল, তাদের অতৃপ্ত আত্মা যে ওই ঘরে বন্দী রয়েছে তার প্রমাণ হয়তো আমাদের কারুর কাছেই নেই। কিন্তু এই জায়গাটা সত্যি অতিলৌকিক, এখানে না যাওয়াটাই শ্রেয় বলে মনে হয়। তুমি যেও না তারানাথ, তুমি যেও না। এই কথা বলে আমি নৃসিংহবাবু এবং ভূপেন বাবুকে সেই পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কিছুটা তফাতে দাঁড় করিয়ে রেখে খুব ভালোভাবে শক্তিশালী মন্ত্রে নিজের গাত্র বন্ধন করে এগিয়ে এলাম সেই পরিত্যক্ত ভাঙা বাড়ি তথা নয়নপুরের ডাকাত ঘরের দিকে।
আমি সেই বাড়ির যত কাছাকাছি আসতে লাগলাম ততই উপলব্ধি করতে পারলাম যে সত্যি এই বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে বন্দী হয়ে রয়েছে একদল অতৃপ্ত প্রেতাত্মা। সেই বন্ধ দরজায় আমি কান পেতে তাদের আর্তনাদ যেন শুনতে পেলাম। বেশ কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আমি ফিরে এলাম তাদের কাছে। এরপর দুপুরে বাড়ি ফিরে স্নান সেরে মধ্যাহ্ন ভোজন করে একটু গড়িয়ে নিয়েছিলাম। সারাটা দিন যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না, কিন্তু সন্ধ্যার সময় আমার মনের মধ্যে আবার সেই ভয়ানক বিপদ ঘণ্টাটাকে যেন বাজিয়ে দিয়ে গেল জোরালোভাবে। ঢং ঢং করে বাজতেই থাকলো সেই ঘণ্টা, যেন থামবার কোনো লক্ষণই নেই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম কোনো অমঙ্গলের অশনী ঝড় তীব্র বেগে খুব শীঘ্রই আঁচড়ে পড়তে চলেছে এই গ্রামের উপর। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমি জানালার বাইরে চোখ রেখে দেখলাম আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে এবং তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ক্রমাগত। বৃষ্টির ঠান্ডা রেশ তারানাথের এই বৈঠকখানার ভেতরে প্রবেশ করছে। জানলার গড়াত বেয়ে বৃষ্টির দু এক ফোঁটা ছাঁট ঘরের ভেতর এসে যত্রতত্র ভিজিয়ে দিচ্ছে। তারানাথের বলা এই অতিলৌকিক কাহিনীর মধ্যে জানি না কতটা সত্যি কতটা মিথ্যা লুকিয়ে রয়েছে। মাঝে মধ্যে বিশ্বাস করতে মন চায়, কিন্তু যখনই তারানাথের এই বৈঠকখানা ছেড়ে বাইরের রাস্তায় পা দিই তখন আর মনে হয় না যে আদতেও এই সমস্ত ঘটনা সত্যি। আমি তারানাথের দিকে তাকালাম, তার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম যে এবার একটু গড়গড়া নলে টান না দিলে তারানাথের একেবারেই চলছে না। তিনি অস্থিরভাবে আমাদের দিকে তাকিয়ে একটু মৃদু কণ্ঠে ধীরে ধীরে বলে উঠলেন, তোমরা এখানে একটু বসো হে, আমি একটিবার ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়া নলে টান না দিলে আর একেবারেই গল্প বলে উঠতে পারছি না, আসলে যেন মনই বসতে চাইছে না কিছুতেই। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে বললাম, আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যান, আমরা এখানে বসে আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছি। আমার কথা শেষ হতে না হতেই ঠাকুরমশাই তক্তপোষের ওপর থেকে নেমে সোজা চলে গেলেন ঘরের ভেতর। অগত্যা আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার জন্য। বাইরে ক্রমাগত মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামবার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। যত সময় এগিয়ে চলেছে ততই যেন সেই বৃষ্টির মাত্রা আরও একটু একটু করে বাড়ছে। ঠাকুরমশাই যখন গড়গড়া প্রস্তুত করার জন্য ভেতর বাড়িতে গেছেন তখন বেশ কিছুটা সময় এদিক পানে তিনি আসবেন না, একথা আমি আর কিশোরী বেশ ভালো মতোই জানি। সেই জন্য আমরা দুজন মিলে দুটি সিগারেট বের করে ধরালাম। জানলার ধারে এসে হালকা বৃষ্টির ছাঁট গায়ে মাখতে মাখতে আমরা দুজনে ধূমপান করতে লাগলাম। ঠাকুরমশাই আমাদের থেকে বেশ খানিকটা প্রবীণ, তাই আমরা তার সামনে ধূমপান করার সাহস দেখাই না, যতই হোক খারাপ লাগে। একথা মাথায় রেখে এই ফাঁকতালে আমরা দুজন মিলে দুটো সিগারেট ধরিয়ে মনের আনন্দে সুখ টান দিতে লাগলাম। কিশোরী চুপচাপ রয়েছে আজকে,
কি জানি তার কি হয়েছে। আকাশ কুসুম চিন্তা করতে করতে দেখলাম আমাদের সিগারেট ফুরিয়ে এসেছে। সিগারেটের ফিল্টার দুটো আমরা জানলা দিয়ে বাইরের উঠানে ফেলে দিলাম। এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সামান্য কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন আমাদের সামনে। তারপর তিনি যথাস্থানে বসে গড়গড়ার নলে বেশ আরাম করে টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গলগল করে এক রাশ সাদাটে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। সেই দিন সন্ধ্যার সময় ভূপেনবাবুর বাড়ির বাইরে একদল মানুষ এসে তার নাম ধরে ডাকাডাকি শুরু করলো। ঘরে বসে আমি বুঝতে পারলাম যে বাইরে মানুষজনের একটা চটলা বেড়েছে। বিষয়টা কি হলো তা দেখার জন্য দ্রুততার সাথে আমিও বেরিয়ে এলাম বাইরে। আর বাইরে বেরিয়ে আসতেই দেখলাম করিম নামের একটা ছেলে ভূপেনবাবুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে করুণ সুরে বলছে, কর্তাবাবু কর্তাবাবু সব শেষ হয়ে গেছে, আমাদের গ্রাম এবার উজাড় হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, আমাদের মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে নি, কেউ বাঁচাতে পারবে নি। কি হয়েছে করিম, তুই এরকম কথা বলছিস কেন? তাছাড়া তোর চোখ মুখের এই কি অবস্থা হয়েছে? খুলে বল, খুলে বল সবটা বাবা, কি হয়েছে? কর্তা বাবু সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। বহু যুগ ধরে বন্ধ থাকা অভিশাপ এবার ফিরে আসতে চলেছে পুনরায়। ওরা ওরা সব কিছু সারখার করে দিবে, সব কিছু সারখার করে দিবে, শেষ হয়ে যাবে এই নয়নপুর গ্রাম, এই নয়নপুর গ্রাম শেষ হয়ে যাবে কর্তা বাবু। আহ করিম, তোর কথার মাথামুণ্ড আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খোলসাভাবে বল দেখি। আমার তো বয়স হয়েছে, এরকম উত্তেজনার মধ্যে বেশিক্ষণ থাকা আমার শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তুই তুই ঠান্ডা মাথায় বল দেখি বাবা কি হয়েছে। আমাদের গ্রামের শেষ মাথায় যে ডাকাত ঘর ছিল কথা, তার দরজাখানা কিছুক্ষণ আগেই খুলে দিয়েছে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আমাদের আমাদের গায়ের মানুষ নিজের চোখে দেখিছে সেই দরজা বর্তমানে হাট করে খোলা রয়েছে। কোথা থেকে যে কোন এক পাগল এসে এই অঘটন ঘটালো তা বলতে পারবো নি, তা বলতে পারবো নি। এই গ্রামের মানুষ অনুমান করছে সেই পাগল ভারী কোনো পাথর দিয়ে দরজায় বারবার আঘাত করে সবটা তালা ভেঙে ফেলিছে। সে হয়তো ঘরের ভেতরে কি হয়েছে জানার জন্য কৌতূহল থেকে এরকম একটা কাজ করিছে। এবার 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 আমাদের কি হবে কথা, এবার আমাদের কি হবে, আমাদেরকে কি কে বাঁচাবে? ডাকাত সর্দারের প্রেতাত্মার হাত থেকে কে বাঁচাবে কর্তা, কে বাঁচাবে আমাদের? করিমের মুখ থেকে এই কথা শুনে নৃসিংহবাবু এবং ভূপেনবাবুর অবস্থা হয়ে উঠল বড়ই শোচনীয়। তাদের চোখ মুখ শুকিয়ে গেল সীমাহীন ভয়, হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। কোনো রকমে ভূপেনবাবু নিজেকে সামলে নিয়ে করিমের দিকে তাকিয়ে বললেন, এসব এসব তুই কি বলছিস রে করিম, এ যে সাংঘাতিক ঘটনা ঘটেছে। কর্তা বসাই তাহলে আর বলছি কি, ভয়ে আমাদের সকলের বুক কাঁপছে। দেখুন না, আজ রাত থেকেই আমাদের গায়ে আক্রমণ করবে ওই ডাকাত দলের প্রেতাত্মারা। ওরা হাতের কাছে হাতের নাগালে যাদের পাবে তাদের নির্মমভাবে হত্যা করবে কর্তা, নির্মমভাবে হত্যা করবে। আমাদের কেউ বাঁচাতে পারবে নি এই অভিশাপের হাত থেকে, আমাদের কেউ বাঁচাতে পারবে নি। আজ রাতে তোমরা কেউ বাড়ির বাইরে বের হও না, ভুলেও যেন বের হও না কেউ, তাতে তোমাদের যা প্রয়োজনীয় কাজ থাকুক না কেন, সকলে যে যার ঘরের দরজা জানলা ভালোভাবে বন্ধ করে ভেতরে বসে থাকবে। তারপর আমি দেখছি এর কোনো বিহিত করা যায় কি না, আমি দেখছি। ঈশ্বর ঈশ্বরে কি বিপদ আসতে চলেছে আমাদের গায়ে, এর কোনো বিহিত করা যায় কি না আমি দেখছি।
তবে তবে মাথায় রেখো, রাতের আধারে বাইরে বের হলে কিন্তু অদৃষ্টে মরণ যোগ নেমে আসবে। যাও যাও, তোমরা সকলে বাড়ি ফিরে যাও, সন্ধ্যার অন্ধকার গনিয়ে আসছে ক্রমশ, আর বাইরে থাকা উচিত নয়। সকলে ঘরে গিয়ে নিজেদের গৃহবন্দী করো, না হলে ডাকাত দলের প্রেতাত্মাদের হাত থেকে কেউ মুক্তি পাবে না, কেউ না, কেউ না। ভূপেন বাবুর এই কথা শুনে সকলে থমথমে মুখ নিয়ে ফিরে গেল যে যার বাড়ির পথে। করিমও ভয়ে ভয়ে সেখান থেকে বিদায় নিল। ভূপেন বাবু গৃহের ভেতর ঢুকে এসে নির্দেশ দিলেন বাড়ির সমস্ত জানালা দরজা যেন ভালোভাবে বন্ধ করে দেয়া হয়, বাইরের অশুভ বাতাস যেন কোনো অবস্থাতেই ঘরের অন্দরমহলে প্রবেশ করতে না পারে। সেই জন্যই প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো একটা চাপা উত্তেজনার অপরিসীম ভয়। বহুকাল আগে যে ভয়ানক ঘটনা ঘটেছিল তা ফের ঘটতে চলেছে বর্তমান সময়। এ কথা ভেবেই নয়নপুর গ্রামের প্রতিটা মানুষ শিহরিত হয়ে উঠল। সন্ধ্যা ক্রমে গভীর হয়ে রাত্রি নেমে এলো। কোনো রকমে দুমুঠো অন্ন মুখে তুললাম আমি, তবে সেই খাবার যেন কিছুতেই গলা দিয়ে নামতে চাইল না। রাতে শোয়ার আগে নৃসিংহবাবু আমার কাছে এসে ভীষণ চিন্তিত গলায় বললেন, হঠাৎ করে নয়নপুর গ্রামের বুকে কি ভয়ানক বিপদ নেমে এলো বলো দেখি তারানাথ। এমন উৎসবের সময় মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর ত্রাস। এতদিন ধরে সেই বিখ্যাত সন্ন্যাসীর সাধনায় ডাকাত ঘরের ভেতর বন্দি হয়েছিল ওই সকল ডাকাতদের অতৃপ্ত ভেতার তারা। কিন্তু একবার যখন তারা মুক্তি পেয়েছে তখন এত সহজে কিছুতেই এই গ্রাম এবং এই গ্রামের আশেপাশের স্থানীয় গ্রামের মানুষদের রেহাই দেবে না। চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যেতে দেখতে হবে, এছাড়া আর কিছুই করার নেই আমাদের। এই বলে নৃসিংহবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার কক্ষ থেকে বীর হয়ে চলে গেলেন সোজা তার নিজের কক্ষের দিকে। কিন্তু আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারলাম না নৃসিংহবাবুর বলা কথাগুলো, কারণ আমি ততক্ষণে মনে মনে প্রতিজ্ঞা করেই নিয়েছিলাম যে এই গ্রামের মানুষকে রক্ষা করার জন্য যদি আমার নিজের জীবনও চলে যায় তবে যা, তাতে আপত্তি নেই, কিন্তু সাধারণ নিরীহ মানুষদের এই অতৃপ্ত অশরীরী আত্মাদের কবল থেকে মুক্তি দিতেই হবে। আমি দুহাত জোর করে মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে স্মরণ করে প্রার্থনা জানালাম যে আমায় এ কাজের জন্য মনোবল এবং শক্তি দিতে। নানান রকমের চিন্তা ভাবনায় মগ্ন থেকে কখন যেন দুই চোখের পাতা জুড়ে একটু ঘুম নেমে এসেছিল। নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম এক সময়, কিন্তু গভীর রাতে ঘুমের রেশ কেটে গেল। বাইরের ঘুটঘুটে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে ভেসে এলো অশরীরী রঘু ডাকাতের বজ্র গম্ভীর কণ্ঠস্বর আর গগন বিদারী অট্ট হাসির আওয়াজ। কি ভেবেছিস নয়নপুরের মানুষেরা এইভাবে তারা রাতের বেলায় ঘরের মধ্যে গা ঢাকা দিয়ে চুপটি করে লুকিয়ে বসে থাকলে আমরা কখনোই তাদের হাতের নাগালের মধ্যে পাব না? মূর্খ মূর্খের দল তোরা প্রত্যেকটা, আজ না হলে কাল তোমাদের মৃত্যু অনিবার্য। এই রঘু ডাকাত এবং তার দস্যু দল যখন একেবারে মুক্তি পেয়েছে না, তখন কেউ রক্ষা করতে পারবে না তোমাদের, আমার হাত থেকে কেউ পারবে না রক্ষা করতে, কারণ নিস্তার নেই, কারণ না। এত বছর ধরে আমাদের বন্দী করে রাখা হয়েছিল ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে, কিন্তু আমরা যখন একবার মুক্তি পেয়েছি তখন এত সহজে কারোর কিচ্ছু শান্তি দেব না, জীবন যাপন করতে দেবই না। আজ আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু
বারবার এইভাবে ফিরে যাব না, সবকিছু ধ্বংস করে দেব। এরপর আমার কানে এলো একদল ঘোড়ার দ্রুত বেগে দৌড়ে চলার টকবক খুরের শব্দ। আমি বুঝলাম ডাকাত সর্দারের রাস্তা মিলিয়ে গিয়েছে বাতাসের সাথে। সেই রাত কেটে ভোরের আলো ফুটলে আমি এবং নয়নপুর গ্রামের প্রতিটা মানুষ বাইরে বেরিয়ে এসে দেখলাম চারিদিক জুড়ে যেন এক মস্ত তুফান বয়ে গিয়েছে। সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে রঘু ডাকাতের দলবল। কারোর গোয়াল থেকে গরু মোষ চুরি হয়েছে তো আবার কারোর ধানের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। হাতের কাছে কোনো জীবিত মানুষকে না পেয়ে অপরিসীম রাগে ক্রোধে একরকম এরকমই কাজ করেছে তারা। গ্রামের মানুষ অসহায়ভাবে কান্নাকাটি করতে আরম্ভ করল। ভূপেনবাবু ভারী আফসোস করে বললেন, মাত্র এক রাতের মধ্যে আমাদের এমন সুন্দর গোছানো গ্রামের কি অবস্থা করেছে ওই অশরীরের দল। হায় ভগবান, এরকম ভাবে চলতে থাকলে গ্রামের অসহায় মানুষগুলো যে পুরোপুরি সর্বশ্রান্ত হয়ে পড়বে। ঈশ্বর, ঈশ্বর আমাদেরকে বাঁচাও, ঈশ্বর। ভূপেনবাবুর এই কথা শুনে নৃসিংহবাবু বলে উঠলেন, সত্যি ভাই, এই সকল মানুষগুলো বড়ই দরিদ্র, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তার উপরে এত বড় অর্থনৈতিক ক্ষতি, এরা যে কিভাবে সামলাবে তা ভগবানই জানে। আরে বাবা নৃসিংহ, অর্থনৈতিক ক্ষতির থেকে বড় কথা হলো এদের প্রাণ। একটি রাতে কোনো ক্রমে অশরীরী রঘু ডাকাতের হাত থেকে গ্রামের মানুষেরা মুক্তি পেলেও এভাবে আর কতদিন তারা নিজেদেরকে সন্ধ্যের পর থেকে গৃহবন্দী করে রাখতে পারবে বল দেখি। নানান প্রয়োজনে দরকারে তো মানুষজনকে বাড়ির বাইরে বের হতেই হবে, আর রাতের অন্ধকারে গৃহের বাইরে পা রাখলেই যে তাকে হত্যা করবে ওই সকল ভয়ানক রঘু ডাকাতের বিদেহী আত্মা, সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন সেটাই। নৃসিংহবাবু এবং ভূপেনবাবুকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে এলাম নয়নপুর গ্রামের একেবারে ফাঁকা জনমানবহীন এক প্রান্ত। সত্যি কথা বলতে কি, অত মানুষের হই হট্টগোল, কান্নার আওয়াজ, জটলার মধ্যে থাকতে আমার মন একেবারে চাইছিল না। আমার অন্তরাত্মা ভীষণ রকমের অস্থির হয়ে উঠেছিল ততক্ষণে। আমি কেবলই ভেবে চলেছিলাম যে কিভাবে আমি নয়নপুর গ্রামের মানুষদের এহেন গুরুতর সংকট থেকে মুক্তি দিতে পারব, সেই বিষয়েই কিন্তু আমার মাথায় কিছুতেই কিছু আসছিল না। আমি মনস্থির করলাম মধুসুন্দরী দেবী শরণাপন্ন হতে হবে একটি বার। দেবী তো আমায় সকল বিপদের হাত থেকে রক্ষা করে এসেছেন এতদিন যাবৎ, তাহলে নিশ্চয়ই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। সে নির্জন ফাঁকা প্রান্তের মধ্যে একটি বিশাল বড় মহিরুয়ের শীতল ছায়ায় আমি টান টান হয়ে পদ্মাসনে বসলাম। তারপর দুই হাত বুকের কাছে রেখে দু চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে আরম্ভ করলাম। হে দেবী, আপনি দয়া করে আমায় একবার দর্শন দিন। আমি যে বড় বিপদের মধ্যে পড়ে আপনাকে স্মরণ করছি। দেবী, আপনি আমাকে দয়া করে এই রঘু ডাকাতের আক্রোশ থেকে সমগ্র নয়নপুর গ্রামের মানুষকে চিরতরের জন্য মুক্তির পথ বলে দিন। সাধক, চোখ খোলো, দেখো আমি এসেছি। আমার কানে ভেসে এলো মধুসুন্দরী দেবীর অতি প্রাকৃত কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর যেন বিনা ঝঙ্কারের ন্যায়। ধীরে ধীরে আমি চোখের পাতা খুলে সামনের দিকে তাকাতেই দেখলাম আমার সামনে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মধুসুন্দরী দেবী। আহা, কি অপূর্ব অনৈসর্গিক তার রূপ! আমি দেবীর উদ্দেশ্যে দুই হাত জড়ো করে কাতর কণ্ঠে অনুরোধের ভঙ্গিমায় বললাম, হে দেবী, আপনি তো অন্তর্যামী, আপনি সবই জানেন। যে সমস্যার মধ্যে আমি পড়েছি তার থেকে মুক্তির উপায় আপনি বলে দিন। এই ভয়ানক রঘু ডাকাতের আত্মাকে ধ্বংস করার পথ সম্পর্কে আমায় অবগত করুন। আগুনে যাদের মানব দেহ জ্বলে পুড়ে শেষ হয়েছিল, পুনরায় আগুনেই তাদের বিদেহী আত্মারও ধ্বংস হয়ে যাবে।
মাত্র সামান্যই কয়েকটি শব্দ বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন পুনরায়। কিন্তু দেবীর বলাই কয়েকটি শব্দেই আমি যা বোঝার তা বুঝে গিয়েছিলাম। সত্যিই তো, আগুনের মতো অতি পবিত্র জিনিস এই যজ্ঞ সংসারে মেলা বড়ই দুষ্কর। একমাত্র আগুনই পারে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটাতে। আমার চোয়াল শক্ত হয়ে উঠল, দৃষ্টি হল কঠিন। মধুসুন্দরী দেবীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সেই স্থান থেকে উঠে সোজা চলে এলাম নয়নপুর গ্রামের কালী মন্দিরে। আমার আহ্বানে গায়ের অনেক ছেলে পুলে মেয়ে থেকে বুড়ো বাচ্চা এসে উপস্থিত হলো সেখানে। আমি তাদের সকলের উদ্দেশ্যে বললাম, আমি তারানাথ চক্রবর্তী, পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। তোমরা নিশ্চয়ই আমার সম্পর্কে শুনেছ নৃসিংহবাবু এবং ভূপেনবাবুর কাছ থেকে, তাই এই নিয়ে আর বিশেষ কিছু কথা বলার নেই। আমি চাই এই নয়নপুর গ্রাম জুড়ে যে ভয়ানক অপশক্তির প্রাদুর্ভাব ঘটেছে তাকে চিরতরের জন্য ধ্বংস করার। এই কাজে আমার অত্যন্ত সাহসী কিছু যুবকের প্রয়োজন পড়বে আজ রাতে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা সাহস করে আমার উপর ভরসা রেখে আজ রাতে আমার সাথে বাইরে বের হতে পারবে? আমি তোমাদের কথা দিচ্ছি, আমি জীবিত থাকাকালীন কারোর কোনো ক্ষতি করতে পারবে না রঘু ডাকাতের দল। আমার কথা শেষ হতেই গরিব মানুষের ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, আমি 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 পারবো চক্রবর্তী মশাই, আমি পারবো। আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই করতে পারবো। যে কোনো উপায় আমাদের ওই ভয়ানক অশরীর এই ডাকাতের দলকে বিনষ্ট করতেই হবে, তা না হলে আমাদের এই গাঁ পুরোপুরি উজাড় হয়ে যাবে। কর্তা, এই গাঁয়ে কোনো মানুষ বসবাস করতে পারবে নি, কোনো মানুষ বসবাস করতে পারবে নি, সকলেই মারা যাবে নির্মমভাবে। আমি আমি এই গ্রামের ছেলে হয়ে কিছুতেই তা মেনে নিতে পারবো নি, তাই যদি নিজের প্রাণের বিনিময়ও তাহলে আমি এই গ্রামকে রক্ষা করতে চাইব। আমারও ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি কোনোভাবে তাদের গায়ে সামান্যতম বিপদের আঁচ আসতে দিব নি। আমি চাই না, আমি চাই না কারুর ক্ষতি হোক। আমি আসি, আমাকে বলুন, আপনি আমাকে বলুন কি কি করতে হবে, আমাকে বলুন আপনি। করিমের কথা শুনে আমি ভীষণ মুগ্ধ হলাম। সত্যি ছেলেটা যে বেশ সাহসী তা তার এই আচরণই বোঝা গেল। আমি করিমের উদ্দেশ্যে বললাম, তুমি একদম চিন্তা করো না করিম, আমি আবারও একবার বলছি যে আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি যে সাহস করে সকলের আগে এগিয়ে এসেছো, ঝাঁপিয়ে পড়েছো এই বিপদের সময়, এটাই সবচেয়ে বড় প্রশংসনীয় এবং সব থেকে বড় কথা। করিমের দেখা দেখি নয়নপুর গ্রামের আরো বেশ কিছু যুবক রাতের বেলায় আমার সাথে বাইরে বের হতে রাজি হলো। সকল যুবকদের সাথে কথাবার্তা বলে তাদের সন্ধ্যা নামার পর ভূপেনবাবুর বাড়িতে হাজির হওয়ার পরামর্শ দিয়ে আমরা সেই স্থান থেকে ফিরে আসার পথ ধরলাম। ফেরার সময় ভূপেনবাবু আমার উদ্দেশ্যে থমথমে গলায় বললেন, চক্রবর্তী মশাই, বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো না? ওই যে কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিবার পরে ভাবিও না, তাই জন্যই আর কি বলছিলাম। আপনি বুঝতে পারছেন তো যে কাজ করার সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ এবং বিপদের। রাতের বেলায় যুবকদের সাথে বেরিয়ে আপনি যদি কোনো বিপদে পড়েন, কিংবা এই গ্রামের কোনো ছেলে যদি বিপদে পড়ে, তাহলে সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়বেন তাদের রক্ষা করার উদ্দেশ্যে। কিন্তু এতে আপনারও যদি কোনো বড় সড়ো বিপদ ঘটে যায় তখন তখন কি হবে বলুন তো? আপনি 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 আমাদের বাড়ি এসেছেন সামান্য কয়েকটা দিনের জন্য অতিথি হিসাবে, কিন্তু আপনার যদি ভালো মন্দ কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? আপনার পরিবারের মানুষদেরই বা কি জবাব দেব আমি? হ্যাঁ, আপনি যাই করুন না কেন, একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা করে পরিকল্পনা করে তারপর করবেন। আপনি দয়া করে আমাকে নিয়ে এত বেশি ভাববেন না ভূপেনবাবু, আমার কিচ্ছুটি হবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার উপর, তাই আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। আমার এবং এই গ্রামের কোনো যুবকের বিন্দুমাত্র ক্ষতি হবার আশঙ্কা নেই। আজ ওই শয়তান ডাকাত দলের আত্মার মুক্তি পাবে। যুগের পর যুগ, কালের পর কাল ধরে যারা থেকে গিয়েছে অভিশাপ হিসাবে, তাদের সকলের আজ মুক্তি লাভের দিন। তারানাথের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে দাদা, আমি তারানাথকে চিনি,
তাই এই কথা এত জোর দিয়ে বলতে পারছি। আমি তোমাকে বলছি, তোমাদের এই নয়নপুর গ্রামের মানুষদের যদি কেউ বিপদ থেকে রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র তারানাথ, সে ছাড়া আর কেউ না। নৃসিংহবাবুর বলা কথাগুলো শুনে এবার যেন কিছুটা ভরসা পেলেন ভূপেন বাবু। সেদিন গভীর রাতে আমি করিম সহ নয়নপুর গ্রামের বেশ কিছু যুবক বের হলাম পথে। তবে পথে বের হওয়ার পূর্বে আমি নিজের এবং সকল যুবকের খুব ভালোভাবেই অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে দিলাম, যাতে রঘু ডাকাতের অতৃপ্ত আত্মা কিংবা তার দলবলের কোনো অশরীরী সদস্যরা বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে না পারে। সেজন্যই আমি সকলকে বুঝিয়ে দিয়েছিলাম তাদের ঠিক কি করতে হবে। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং নির্জনতায় পরিপূর্ণ। মানুষজন সীমাহীন ভয়ে যে যার বাড়ির ভেতর প্রবেশ করে আঁটোসাঁটোভাবে দরজা জানলা বন্ধ করে আত্মগোপন করে ভগবানের নাম জপ করছিল, রঘু ডাকাতের অশরীরী আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। মানুষজন তো বহু দূরের কথা, রাস্তাঘাটে একটা শিয়াল কুকুরের পর্যন্ত দেখা পেলাম না। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখতে পেলাম এক ফালি কাস্তের ফলার মতো বাঁকা হলদেটে চাঁদ উঠেছে মধ্য গগনে, দু একটা নক্ষত্র এদিক ওদিক মিটিমিটি ভাবে জ্বলছে মাঝে মধ্যে, একটা উত্তরে সনসনে হাওয়া বইছে খুব তীব্রভাবে। আমি আগে থেকেই সকলকে বলে দিয়েছিলাম, তাই কেউ মুখে দু শব্দটিও করল না। আমরা নিঃশব্দে হাঁটতে শুরু করলাম একসাথে। যত রাত বাড়তে লাগলো ততই আমার মনে হলো এবার আমরা দর্শন পাবো সেই ডাকাত সর্দারের। আর হলোও ঠিক তাই, মানুষের পদধ্বনি শুনে ডাকাত সর্দার এবং তার দলবল ঘোড়ায় চড়ে এগিয়ে এলো আমাদেরই দিকে। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন, কিন্তু কিশোরী অধিক উত্তেজনার সাথে জিজ্ঞাসা করল, আপনারা ঠিক কি দেখলেন ঠাকুরমশাই, বলুন না ঠিক কি দেখতে পেলেন? আমরা দেখলাম কয়েকজন অশ্বারোহী প্রেতাত্মাকে, এমনকি তাদের ঘোড়াগুলো পর্যন্ত ছিল অশরীরী। কালো কালো কুচকুচে ঘোড়ার দুই চোখ টকটকে লাল, নাকের ছিদ্র দিয়ে যেন বের হচ্ছে আগুনের হলকা। রঘু ডাকাত এবং তার দলের প্রতিটা সদস্যের গোটা মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, কেবলমাত্র দুই চোখের অংশ ফাঁকা, তাতেই পরিষ্কার দেখা যাচ্ছে তাদের চোখের মণি বলে কিছুই নেই। ধবধবে সাদা সেই চোখ, বেশি বহুল ঘর্মাত্মক শরীর, হাতে ধারালো অস্ত্র শস্ত্র। রঘু ডাকাত আমাদের দেখে মহা আনন্দে অট্ট হাসি হাসতে হাসতে বলল, কারা রে তোরা, তোদের কি প্রাণের মায়া নেই? জানিস তো এই গ্রামের পুনরায় রঘু ডাকাতের আত্মা ফিরে এসেছে। তা সত্ত্বেও এমন বলির পাঠার মতো এগিয়ে এসেছিস মৃত্যুর দেখে। তা ভালো, আমাদের আজ আর কষ্ট করে মানুষ খুঁজতে হবে না। আজ তোদেরকেই হত্যা করে আমরা শান্তির নিঃশ্বাস নেব। এত হেসো না হে ডাকাত সর্দার, কারণ আজ তোমার হাসির দিন নয়, সেই হাসিটা হাসবো আমরা। দীর্ঘদিন ধরে তুমি এই গ্রামে নিরীহ মানুষদের ওপর অনেক অত্যাচার করেছো, এমনকি মৃত্যুর পরেও অতৃপ্ত প্রেতাত্মা হয়ে এসেছো তাদের জীবন পুরোপুরিভাবে বিনষ্ট করে দিতে, কিন্তু আজ তোমার ধ্বংস অনিবার্য। আমার এই কথা শুনে ডাকাত সর্দার ভয়ানক রকমের ক্রোধিত হল। রঘু ডাকাত এবার বলল, কি এত বড় কথা, তোরা হা করে কি দেখছিস, কুপিয়ে দে তরোয়াল দিয়ে। রঘু ডাকাতের নির্দেশ পেয়ে তার দলের অশরীরী দস্যুরা এগিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু আমাদের দলের মধ্যে থেকে এবার যুবকেরা জ্বালিয়ে উঠল আগুন। অন্ধকারের কারণে শরীরের কাপড়ের সাথে লুকিয়ে থাকা ছোট ছোট মশালগুলো এতক্ষণে নজরে পড়েনি,
দপদপ করে জ্বলে উঠল সর্দারের চারিধারে মশাল। মশালের জ্বলন্ত আগুন দেখে ভীষণ ভয় পেয়ে গেল রঘু ডাকাত এবং তার দলের সঙ্গী সাথীরা। আমি নয়নপুর যুবকদের উদ্দেশ্যে বললাম, আর আর একেবারে দেরি করা যাবে না। করিম, তুমি দাঁড়িয়ে থেকো না। তোমরা প্রত্যেকে যে যার হাতে ধরে থাকা মশাল আগুন ছুড়ে দাও এই ভয়ানক দস্যু দলের উদ্দেশ্যে। আগুনের লেলিহান শিখায় পুনরায় ঝুলে পুড়ে শেষ হয়ে যাক এই অতৃপ্ত অশরীরী আত্মারা, আর এই বাড়ি তাদের মুক্তি ঘটবে। আমার কথা শুনে এবার সেই দলের প্রত্যেকটি যুবক আগুন ছুড়ে দিল দস্যুদের উদ্দেশ্যে। এরপরই আমাদের কানে এলো রঘু ডাকাত এবং তার দলবলের বিকট আত্মচিৎকার। জ্বলে পুড়ে শেষ হয়ে গেল সমস্ত প্রেত মূর্তির দল। সমগ্র নয়নপুরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা কেউ ঘুণা করেও ভাবতে পারিনি যে এত সহজে তারা মুক্তি পেয়ে যাবে বলে। এরপরই শুরু হলো নয়নপুরের উৎসব। উৎসবের আমেজ দ্বিগুণ বেড়ে গেল। আনন্দে মেতে উঠল সমগ্র গ্রামের মানুষ। কালের পর কাল, যুগের পর যুগ ধরে বন্দী হয়ে থাকা এক অভিশাপ মুছে গেল অচিরেই। উৎসব কেটে যাওয়ার পর বেশ কিছুদিন ভূপেনবাবুর বাড়িতে থেকে তারপর আমি আর নৃসিংহবাবু ফিরে এসেছিলাম আমাদের গ্রামে। কি হে কিশোরী, বলো কেমন লাগলো তোমাদের আজকের এই কাহিনী? তোমাদের ভালো লেগেছে তো? দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই। আপনার কাছে এই গল্পগুলো শুনে মন খুব ভালো হয়ে যায়। দারুণ হয়েছে আজকের গল্পটা। সত্যিই তাই কিশোরী, তুমি একেবারে ঠিক কথা বলেছ। ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রত্যেকবার গল্প শোনার পর যেন মনে হয় এই গল্প আগে সবকটাকে পুরোপুরিভাবে ছাপিয়ে গিয়েছে। চলো হে ভায়া, এবার তাহলে আমাদের রওনা দেওয়া যাক নাকি? ঠাকুরমশাইয়ের গল্প বলা তো শেষ, আর আকাশের অবস্থা এই সময় বেশ ভালো। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লেই বুদ্ধিমানের কাজ করা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো এবার। ঠাকুরমশাই, আজকের মতন তবে আসি, আবার না হয় আসবো কোনো না কোনো একদিন। বেশ ঠিক আছে, তবে সাবধানে যেও, আর হ্যাঁ অবশ্যই আসবে কিন্তু। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম মটলিনের রাস্তায়। আমরা দুই বন্ধু মিলে দুখানি সিগারেট ধরালাম, তাতে লম্বা লম্বা টান দিতে দিতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও নয়নপুরের নরক ঘর। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরী ও ডাকাতের চরিত্রে রৌনিক, মালতী ও দেবীর চরিত্রে বর্ণালী, গল্পটির কলমে অনন্যা ভৌমিক, ভূপেন বাবু নৃসিংহবাবু, গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যে।